हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সবথেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সবথেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে, 13 নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো সিংহ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে বলবো, ফিনান্সিয়াল কন্ডিশনটা আস্তে আস্তে আপনাদের গ্রো করবে। জুপিটার মার্গী হয়ে যাচ্ছে, স্যাটার্ন মার্গী হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেকটা আপনাদের আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। অর্থনৈতিক যোগাযোগ কিন্তু আপনাদের আস্তে আস্তে ভালো হবে, সেভিংসটাও কিন্তু আপনারা করতে পারবেন। এবার জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, একটু প্রবলেমের মধ্যে থাকবে ফ্যামিলি লাইফটা আপনাদের, কোথাও গিয়ে একটু ভুল বোঝাবুঝি, একটু শত্রু তৈরি, এই ব্যাপারটা কিন্তু ফ্যামিলি লাইফে আপনাদের থাকছে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে বা কন্ট্রোল করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা রাইজ করতে পারে। ভাই বোনের সাথে রিলেশন ভালো হবে, ফ্যামিলির লোকেদের সাথে একটু গেট টুগেদারের ব্যাপার কিন্তু এই মাসটা থাকছে। এবার জানবো আপনাদের সন্তান সুখ সন্তান লাভ কেমন থাকছে না থাকছে। সন্তানের এডুকেশন নিয়ে যারা প্রচণ্ড মাত্রায় ডিস্টার্ব ছিলেন তাদের জন্য আমি বলবো চিন্তা করার কিছু নেই। সন্তান কেরিয়ারে ফোকাস, এডুকেশনে ফোকাস, হায়ার স্টাডি, সন্তান কেরিয়ার ওরিয়েন্টেড সব কিছু কিন্তু ওয়েট করে আছে। তাই সন্তানকে নিয়ে চিন্তার কিছু নেই, সন্তান পড়াশোনায় প্রচণ্ড মাত্রায় ফোকাস হয়ে যাবে, কেরিয়ার ঠিকঠাক চুজ করতে পারবে, হায়ার স্টাডির সমস্ত কিছু কিন্তু করতে পারবে। সন্তান নিয়ে একদম চিন্তা কিন্তু আপনারা করবেন না। যারা সিংহ রাশির মানুষদের সন্তান লাভের জন্য কিন্তু মাসটা খুবই ভালো, সন্তান লাভের যোগ কিন্তু আপনাদের এই মাসে থাকছে, সন্তানের সাথে আপনাদের বন্ডিংও কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকবে না থাকবে। প্রেমের ব্যাপারে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে লাভ লাইফ একদম চাঙ্গা, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে, প্রেমটা সঠিক আপনাদের কিন্তু হবে, প্রেমটা বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে।
এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যে কথাটা বলবো, সিংহ রাশির মানুষরা প্রচণ্ড, যারা পার্সোনাল কোনো প্রবলেমে ছিলেন, যে প্রবলেমগুলো কাউকে ডিসকাস করা যায় না, সেই সকল প্রবলেম থেকে কিন্তু মুক্তি ডেফিনেটলি পেয়ে যাবেন। যারা হার্ট সংক্রান্ত প্রবলেমে ছিলেন, তাদের সেই সব প্রবলেম কিন্তু অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করবে, একবারে কমে যাবে আমি বলবো না, কমতে কিন্তু শুরু করবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো স্যাটার্ন মার্গি হচ্ছে, ম্যারেজ লাইফে একটু ভুল বোঝাবুঝি, একটু কোথাও গিয়ে বিষাদ, দুজনের মধ্যে দূরত্ব, মনের দূরত্ব কিন্তু একটু তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আর চিন্তা করার কিছু নেই, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। যাদের অনেকদিন ধরে পার্টনারের সাথে ডিস্টেন্স ক্রিয়েট ছিল, যাদের ধরুন জব পারপাসে বলুন, এডুকেশন পারপাসে বলুন, একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল, সেই ডিস্টেন্সগুলো কিন্তু কমে যাবে। ম্যারেজ লাইফ নিয়ে আপনারা কিন্তু খুব নিশ্চিন্তে থাকতে পারেন, ম্যারেজ লাইফ থেকে কিন্তু আপনারা অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু পেয়ে যাবেন। জানবো বিজনেস কেমন থাকছে না থাকছে। বিজনেসের ব্যাপারে আমি বলবো মোক্ষম সময়, বিজনেসে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, বিজনেস কিন্তু অনেকটা গ্রো করবে, বিজনেসে পরিচিতি বাড়বে, বিজনেসে অর্থ যোগাযোগ ভালো হবে। তবে সব কিছুর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে ঘটবে। আয়রন সংক্রান্ত বিজনেস, কেমিক্যাল সংক্রান্ত বিজনেস, প্রমোটিংয়ের বিজনেস, বিল্ডার্সের বিজনেস, আইটি সংক্রান্ত কোনো বিজনেস, এই সমস্ত বিজনেস কিন্তু দুর্দান্ত চলবে। টেকনিক্যাল কোনো বিজনেস, এই ধরনের বিজনেস কিন্তু আপনাদের দুর্দান্ত চলবে বলা যেতে পারে। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট এই সময় দেখতে পাবেন। তবে তখনই দেখতে পাবেন যখনই আপনারা অনেস্টের সাথে থাকবেন আর অত্যাধিক পরিশ্রম করবেন, তখনই কিন্তু সফলতা আপনাদের কাছে ধরা দেবে। জানবো আপনাদের জব কেমন থাকছে না থাকছে। জবের ব্যাপারে আমি বলবো খুব ভালো একটা সময়, নতুন জব পাওয়ার চান্স, জবে এক ধাপে অনেকটা উন্নতি, কেরিয়ারে গ্রোথ, প্রমোশন, কলিগদের সাথে রিলেশন ভালো, আপনারা জবের জায়গায় নতুন দায়িত্ব, আপনারা আশাই করেননি এরকম অনেকটা রেজাল্ট, এমন অনেকগুলো বছর আপনাদের সাথে ঘটেনি, কেরিয়ারে এতটা সাকসেস, সেই সাকসেস কিন্তু আপনারা ডেফিনেটলি এই মাস থেকে পেতে আস্তে আস্তে শুরু করবেন। এই মাসের লাস্ট থেকে কেরিয়ার কিন্তু অনেকটা, এই মাসের লাস্ট থেকে কেরিয়ারে কিন্তু অনেকটা গ্রোথ আপনারা দেখতে পাবেন। কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই, কেরিয়ার নিয়ে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, সিংহরাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কি, রাহু ট্রানজিট নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেটা আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, ভিডিওটা কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।